ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি রাখলেন পৌরসভার কাউন্সিলর। দীর্ঘদিনের জঞ্জাল আবদ্ধ পুকুর সংস্কারের কাজ শুরু। খুশি হাবড়া 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। হাবড়া পৌরসভা 13 নম্বর ওয়ার্ড দীর্ঘদিন ধরে বামেদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। এলাকার বাসিন্দারা অতীতে একাধিক অনুন্নয়নের অভিযোগ এনেছিলেন। গত পুরভোটে প্রথমবারের জন্য 13 নম্বর ওয়ার্ডে জয়ী হয় তৃণমূল। তৃণমূলের কাউন্সিলর হন দীপক দেব। ভোটের আগে এলাকাবাসীকে তাদের দাবি মেনে কাজ করবার প্রতিশ্রুতি দিয়েছিলেন নবনিযুক্ত কাউন্সিলর। এলাকার মানুষের অন্যতম একটা দাবি ছিল একটি পুকুর সংস্কার। দীর্ঘদিন ধরে জঞ্জালে আবদ্ধ ছিল সেই পুকুর। ভোটে জেতার আগে ওয়ার্ডের বাসিন্দাদের পুকুর সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন দীপকবাবু। অবশেষে এলাকার বাসিন্দাদের দাবি মেনে পুকুর সংস্কারের কাজ শুরু করলেন তিনি। সবাই ময়লা টলা ফেলতো, 25-30 বছর পরিষ্কার হয় না। এই কাউন্সিলর আসার পরেই এই কাজ হচ্ছে, ফটফট আর কি। এরকম কাজ আমরা আগে কখনো দেখি, এই কাজ খুব গতিতেই হচ্ছে। খুব ভালোই ছিল, কিন্তু তারপরে এরকম নোংরা হতে আরম্ভ। স্নান করতো পুকুরে? হ্যাঁ হ্যাঁ স্যার। কি মনে হয় আবার সেই জায়গায় ফেরত আসলে ভালো? আসবে, উনি বলেছেন আসবে, আর ওনার কাজ দেখে মনে হচ্ছে তাই। জানা গেছে অতীতে এলাকার এই পুকুরে স্নান করতেন বাসিন্দারা। দীর্ঘদিন ধরে তা বন্ধ ছিল, অবশেষে আবারও পুকুরের আগের অবস্থা ফিরে পাওয়ায় খুশি তারা। এলাকার বাসিন্দাদের খুব একটা দাবি ছিল যে আমাদের এই পুকুরটা একটা ডাস্টবিন হিসাবে ইউজ হতো। ইভেন এখানে খুব ময়লা মকদ্দমা ও কিছু মরা জিনিসপত্র ফেলানো হতো। এবার এই জায়গাটায় মানুষ আসতেও ভয় পেত। দাদাকে সবাই আবেদন করেছিল, দাদা বলেছিল যদি আমি জিতি আপনাদের কথা রাখবো 100% লড়াই দিয়ে বলছি। তা দাদা 4 মাস হয়নি এখনো, তার মধ্যে দাদা যেভাবে চারিদিকে মানুষের সাড়া পাচ্ছে বা যেভাবে উন্নয়নের সাড়া দিচ্ছে সেটা মানুষ খুব খুব ভাবে আনন্দিত। কাউন্সিলর দীপক দে বলেন, আমি ভোটে দাঁড়িয়ে এলাকার মানুষকে বেশ কয়েকটি প্রতিশ্রুতি দিয়েছিলাম, পুকুর সংস্কার ছিল তার মধ্যে অন্যতম। এলাকার মানুষের দাবি মেনে কাজ শুরু হয়েছে। এই পুকুর সংস্কারে বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক সাহায্য করেছেন বলে জানান দীপকবাবু। যেমন মশা মাছি মানে উপদ্রব, তেমনি এখানকার লোকরা স্নান করার একটা সবাই শখ, মানে জীবনে যে আমরা ছোটবেলায় স্নান করতাম অথচ এখন আর পারি না স্নান। এখানকার লোকেরা অনেক আছে গরিব লোক যারা এখানকার বলছিলেন আমাকে যে যাদের বাবা মা মারা যান বা আত্মীয় মারা যান তারা এই ঘাট কাজগুলো এখানে বসে করেন। শ্রাদ্ধ মানে আগে যেটা কাজটা হয় সেগুলো করা করতে পারেন না, অনেক দূর দূরান্ত যেতে দীর্ঘ। আমি তো এখানকার লোকেদের কাছে শুনলে পেয়েছি 25-30 বছরের উপরে এখানে পরিষ্কার হয় না। এবং আমি মাননীয় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে মানে পরামর্শ নিয়েই আমি এই লোকাল ইশতেহার বের করেছিলাম যে এই পুকুর সংস্করণ আমি করবো। এবং আমি এই নির্বাচনে শপথ গ্রহণের 3 মাসের মাথায় আমি এই কাজটা শুরু করেছি। এবং এই যে পুকুরের পাশে দেখছেন যে নোংরাগুলো আশেপাশের আপনাদের চ্যানেলের মাধ্যমে বলবো, আমি নিজেও বলেছি বাড়ি বাড়ি যে যাতে নোংরাগুলো আর না ফেলা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া।